নমস্কার দর্শক, এই মুহূর্তে আমরা ফোনে পেয়ে গিয়েছি পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় যুব নেতা কলতান দাশগুপ্তকে। তিনি সারা রাজ্যে প্রচার করেছেন তার দলের হয়ে, বামপন্থীদের হয়ে। তার সঙ্গে স্বল্প কথোপকথনে জেনে নেব কিছু কথা, যা মানুষের কথা, মানুষের মধ্যে থেকে উঠে আসা প্রশ্ন। স্বাগত করতন বাবু আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে। নমস্কার। আচ্ছা করতন বাবু, আপনি বলুন যে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মেইনস্ট্রিম মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতেও যে প্রধানমন্ত্রীর বক্তব্যের ধরন, তার বক্তৃতার যে প্যাটার্ন, এই প্যাটার্নটা খানিক বদলে যাচ্ছে। এর কারণ কি বলে আপনারা মনে করছেন? বক্তৃতাটা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী বিকাশের কথা বলে, সবার বিকাশ হবে ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু যত ভোট এগোচ্ছে এবং তত উনি বুঝতে পারছেন যে গত 5-10 বছর ধরে কাজ না করার যে স্টাইলটা উনি তৈরি করেছিলেন, সেই স্টাইলটা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। কোনো রকম আচ্ছাদন নেই, ওই স্টাইলটাকে ঢাকা যাচ্ছে না যে গত 10 বছর এই সরকার কোনো কাজ করে। এবং যত উনি ভেবেছিলেন যে কোনো রকম আবেগে মানুষকে ভাসিয়ে দিতে পারবেন, মানুষের রুটি রুজির যন্ত্রণাটা এত তীব্র হয়ে উঠেছে, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণাটা এত তীব্র হয়ে উঠেছে, কাজ না পাওয়া বেকারের যন্ত্রণা এত তীব্র, যে ওনার ওই নানা রকম স্ট্র্যাটেজি সব ফেল করে গেছে ভোটের ময়দানে। মানুষ দলে দলে ওনার বিরুদ্ধেই ভোট দিচ্ছেন সর্বত্র। এইটা বুঝে গিয়েই বিজেপির বরাবর আরএসএস এর শেষ তাস যেটা থাকে খেলার, সেটা হচ্ছে ধর্ম জাতের ভাগাভাগি, সেইটা উনি চালু করেছিলেন। কারণ ওর কাছে আর বলার মতো কিছু নেই, গত 10 বছর তো কোনো কাজ করেননি, এটা বিস্তীর্ণ সময় 10 বছর, ফলে ওকে তো কিছু একটা বলে ভোটে জিততে হবে, কারণ ক্ষমতায় থাকাটাই ওনার একমাত্র উদ্দেশ্য। উনি তো ট্রেলারের কথা বলেছেন যে এবার উনি ট্রেলার দেখিয়েছেন এই 10 বছরে, এবার বাকি সিনেমা আগামী দিনে। হ্যাঁ, এটাই বলছি, মানে প্রথমে বলেছিলেন যে 2047 সালে ভারত কিছু একটা হবে, তার জন্য ওনাকে ভোট দিতে হবে। এবার 2024-এর যন্ত্রণা এত তীব্র যে মানুষ 47 সাল অব্দি অপেক্ষা করতে পারছে না, এবং ভয় পাচ্ছে যে 24-এ যদি এই হয় তাহলে 47 অব্দি থেকে গেলে কি হবে। সেই জন্য মোটামুটি মানুষ এবার বুঝে নিয়েছেন যে একে আর রাখা যাবে না, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে। সেই জন্যে এই ধর্ম জাতের ভাগাভাগির খেলাটায় উনি নেমে পড়েছেন, এবং ওই যে কে কাকে সম্পত্তি দিয়ে দেবে, কি সব হবে, একেবারে আজগুবি মন গড়া গল্প বলছেন। আসলে উনি যে গোটা দেশের সম্পত্তি আদানি আম্বানিকে দিয়ে দিয়েছিলেন, এটা যখন ধরা পড়ে যাচ্ছে, সেইটার জন্যই ওনার এই আস্ফালন, এই আগ্রাসন। এবং দেখুন, ইনি গতকাল বলতে বাধ্য হয়েছেন বিরোধী দলের নেতাদেরকে উদ্দেশ্য করে যে আম্বানি আদানি ওদেরকে কত টাকা দিয়েছিল, কি বাক্সে ভরে না গাড়িতে ভরে কি সব করে। তার মানে নিজে বাঁচতে গিয়ে নিজের বিশ্বস্ত ব্যবসায়ী বন্ধুদের উনি শুলে চড়িয়ে দিতে হচ্ছে, কিন্তু এবার উনি আর বাঁচতে পারবেন না ভোটের ময়দানে, এটুকু বলা যায়। এবং যত এটা উনি বুঝতে পারছেন ততই হচ্ছে দাঁত নখ বেরিয়ে আসছে, আগ্রাসী প্রচার হচ্ছে। কিন্তু এটা মানুষও জানেন, তার অভিজ্ঞতায় বুঝতে পারছেন যে আজকে বা আগামীকাল সকালবেলা আপনি যখন সজনে ডাটা কিনতে যাবেন, পটল কিনতে যাবেন, এঁচড় কিনতে যাবেন, তখন তো দোকানদার আপনার জাত ধর্ম হিসেব করে আপনাকে দরদাম করবে না। বা আপনি যখন রান্নার গ্যাসটা বুক করতে যাবেন, তখনও গ্যাসের কোম্পানি আপনার জাত ধর্ম দেখে রান্নার গ্যাসের দামটা বলবে না। এই যন্ত্রণাগুলোর কথা আমরা বামপন্থীরা, অন্যান্য রাজনৈতিক দল যারা বিজেপির বিপক্ষে আসলে, তারা তুলে আনছে। করতনবাবু, গ্যাসের দাম তো কমিয়েছেন ভোটের আগে তো। হ্যাঁ, কর্ণাটকের ভোটে ওই ধাক্কাটা বিজেপি যদি না খেত তাহলে গ্যাসের দামটা কমতো না। আমরা চাইছি দেশের নির্বাচন বিজেপি কর্ণাটকের ভোটের থেকে আরেকটু বড় ধাক্কা খাক, নতুন যে সরকার আসবে তারা এসে গ্যাসের দামটা আরো কমিয়ে দেবে। নতুন সরকার আসার ব্যাপারে আপনারা এতখানি আশাবাদী, যদি নতুন সরকার আসে আপনারা কি কোনো ফর্মিডেবল কোনো অল্টারনেটিভ তৈরি করতে পেরেছেন এখনো? অবশ্যই, ইন্ডিয়া ব্লক আছে, গোটা দেশের লড়াই হচ্ছে ইন্ডিয়া ব্লকে। বিজেপি যে যে জায়গাগুলোতে বলেছিল যে না এরা কিছুই করতে পারবে না, সেই সমস্ত রাজ্যগুলোতে এত সুন্দরভাবে সেই ব্লক কাজ করছে, সেখানে আসন সমঝোতা হোক, যৌথ প্রচার হোক, মানুষের মধ্যে আন্দোলন গড়ে তোলা হোক, এত ভালোভাবে করছে, এটা বুঝতে পেরেই বিজেপি এখন দেখবে না নিজের দেশের নাম নিতে পারে না, ওরা ওটাকে ইন্ডি জোট বলে, অথচ ওটার নাম যে ইন্ডিয়া, এই শব্দটা ওরা বলতে পারছে না ভয়ে আতঙ্ক। এবং একই সাথে বিজেপির যা চারিদিকে গোপন বন্ধু বান্ধব আছে তৃণমূলের মতো, তারাও কিন্তু এই জোট থেকে বেরিয়ে গিয়ে
নিজেরা আলাদা প্রার্থী ঘোষণা করে এখন আর তারা ওই জোটের নাম মুখে আনছে না। কারণ তারা বুঝে গেছে যে দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই হবে তাহলে বিজেপি এবং তার সহযোগীদের সমানভাবে এই ইন্ডিয়া ব্লক হচ্ছে যে আক্রমণ করবে, এবং সেই ভয় থেকেই মমতা ব্যানার্জিও সরে যেতে হয়েছে। কারণ বিজেপি মাথার ওপর ছাতা হিসেবে না থাকলে উনি তো আসলে ওনার দল ওনার পরিবারের দুর্নীতিকে ঢাকা দিতে পারবেন না। করতনবাবু, একটা খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে, যে গত কয়েকদিন ধরে আপনিও দেখেছেন নিশ্চয়ই যে আমরা দেখতে পেয়েছি মেইন স্ট্রিম মিডিয়ার একটা ধারাভাষ্যে কোথাও একটা পরিবর্তন আসছে। একটা বাইনারি যেটা তৈরি করা হয়েছিল তৃণমূল এবং বিজেপির বাইনারি, আমাদের পশ্চিমবাংলার রেসপেক্টেও 42টা সিটকে সেভাবেই ভাগ করে দেওয়া হয়েছিল। এরপরে কোথাও গিয়ে যেন একটা ত্রিমুখী লড়াইয়ের ত্রিশঙ্কু একটা পরিস্থিতি তৈরি করার একটা যেন পরিবেশ আবহ তৈরি করা হচ্ছে, এটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? আমি মনে করি বাইনারিটা এখনো আছে। এই যে মিডিয়া একবার ওপিনিয়ন পোল দেখিয়ে দিল, তারপরে আবার এসে বলছে না ত্রিমুখী লড়াই হচ্ছে, কি হবে বোঝা যাচ্ছে না ইত্যাদি, এটার পিছনে মিডিয়া বুঝতে পেরেছিল যে বাইনারিটা তৈরি হয়ে গেছে। তবে এই বাইনারিটা তৃণমূল বিজেপির বাইনারি নয়। আমার দেশে আমার রাজ্যে যে বাইনারিটা তৈরি হয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে এক পক্ষে রয়েছেন 99% মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাচ্ছেন, আর তার উল্টো দিকে রয়েছেন 1% মানুষ যারা এই খেটে খাওয়াদের সম্পদ লুটে খাচ্ছে। এই 99% লড়াইটা যে 1% বিরুদ্ধে ক্রমাগত তীব্র হচ্ছে রোজ প্রতিদিন, এই ইনসাফ যাত্রা থেকে শুরু করে এই ভোটের ময়দানে বুথ না ছাড়ার জানকবুল লড়াই পর্যন্ত, এইটা মিডিয়ার লোকেরা মানে মিডিয়ার মাথায় যারা আছেন আর এমনি মিডিয়ার মাথায় যারা আছেন তাদের মধ্যে নানা রকম ব্যাপার এখন দেখা যাচ্ছে। তাদের কিছু কিছু অংশ ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিকে টাকা পয়সা প্রচুর কিছু দিয়েছেন, ফলে একটা নিরপেক্ষতার সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু বামপন্থীরা আপনি জানেন বরাবর হচ্ছে তারা রাস্তার লড়াই থেকে উঠে আছে, রাস্তার লড়াইয়ের চাপ যত বাড়বে তত আপনার আদালতে বলুন সংসদে বলুন তার ছাপ পড়তে বাধ্য। সেই রাস্তার লড়াইয়ের ছাপ যেভাবে পড়েছে সাধারণ মানুষের মনে, সেইটার ফলে মিডিয়া কার্যত বাধ্য হয়েছে ওই বাইনারির কথা ভুলে গিয়ে ত্রিমুখী লড়াইয়ের কথা বলতে। তবে লড়াইটা আসলে দ্বিমুখী, তৃণমূল বিজেপি কাউকে তো আলাদা করা খুব মুশকিল। 11-12 জন লোক এবারের ক্যান্ডিডেট লিস্টেও আছেন যারা তৃণমূলে ছিলেন বিজেপিতে আছেন বা বিজেপিতে ছিলেন তৃণমূলে আছেন। ফলে তৃণমূল বিজেপির এই যৌথ আক্রমণের বিরুদ্ধে বামপন্থীরা তার সহযোগী শক্তি পশ্চিমবাংলার ক্ষেত্রে কংগ্রেস তারা মিলে যে লড়াইটা করছে সেটা মিডিয়া দেখাতে বাধ্য হয়েছে, এবং ভবিষ্যতে এই লড়াই আরো তীব্র হবে যাতে মিডিয়া ওই নেকি বাইনারির গল্প আর বাজারে খাওয়াতে না পারে। এই প্রসঙ্গে একদম শেষে আসব, এটার এক্সটেনশনে একদম শেষে আসব। তার আগে আপনি যুব নেতা, অগ্নিপথ স্কিম নিয়ে যুবকদের মধ্যে যে রিপারকাশন হচ্ছে সেটাকে একজন যুব নেতা হিসেবে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন? অগ্নিপথ স্কিমটাকে তো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। আমার দেশের যৌবন তারা যদি হাতে স্থায়ী কাজ না পায়, তাদের যদি সামাজিক নিরাপত্তা না থাকে, তাহলে তারা যে যন্ত্রণার মধ্যে দিন কাটাবে সেটা আমরা বুঝতে পারছিলাম। বিজেপি আসলে চেয়েছিল এই যন্ত্রণাটাকে আরো বাড়িয়ে দিতে, কারণ যখনই আপনি একটা সামাজিক নিরাপত্তার মধ্যে দিন কাটাবেন, আপনার হাতে একটা স্থায়ী চাকরি থাকবে, তার পিএফ ইএসআই পেনশন ইত্যাদি থাকবে, তখন আপনি আপনার অন্যান্য অধিকারের জন্য বাক স্বাধীনতার অধিকার, সবার কথা বলতে পারার অধিকার, মাথার ওপর ছাদের অধিকার, এগুলো নিয়ে লড়তে যেতে পারবেন। বিজেপি আরএসএস এবং এই রাষ্ট্র ব্যবস্থাটাই আসলে চেয়েছিল যে এই অধিকারগুলোই মানুষের মধ্যে থাকবে। তখন যে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না সে ভাববে যে আরে বাবা আমার খাওয়াটা তো জুটুক, ও বাক স্বাধীনতার অধিকার প্রতিকার পরে দেখা যাক। এই সমস্যা থেকেই আপনি রেল, ব্যাংক, বিমা, কয়লা, ইস্পাত, সেনাবাহিনী সমস্ত ক্ষেত্রে স্থায়ী চাকরি পাওয়ার সুযোগটা এই আরএসএস বিজেপির সরকার কমিয়ে আনল, এবং শুধু ওরা নয়, পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল গত 10 বছরে যা দুর্নীতি পুর্নীতি ইত্যাদি করেছে তাতে স্থায়ী চাকরির প্রতি একটা মানুষ বুঝে গেছেন, তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ও চাকরি আর হবে না, ওই কন্ট্রাকচুয়াল যা হবে ওই দিয়েই চালিয়ে নিতে হবে আমাদের। এই চালিয়ে নেওয়ার পদ্ধতিতে যে বিজেপি দেশের সুরক্ষার ব্যাপারে এত কথা বলে, সেই বিজেপি দেশের সুরক্ষার সাথে আপোষ করে এই যে অগ্নিপথের মতো প্রকল্প চালু করলো, 2019 পর থেকে রেলে কোনো নিয়োগ নেই, এই ধরনের কাজ যে ওরা চালু করলো,
এটা যে দেশের যুবকদের অপমান, তাদের যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়া, এইটা ওরা তখন বুঝতে পারেনি। ওরা বিজেপি ভেবেছিল যে ঠিক এটা চালিয়ে নিতে পারবে, কিন্তু গোটা দেশ জুড়ে যেভাবে এর বিরুদ্ধে বিক্ষোভ হলো এবং সেই বিক্ষোভের আঁচ এখনো আছে, সেই বিক্ষোভের আঁচটা যেভাবে ভোটের বাক্সে গিয়ে পড়বে, বুথে গিয়ে পড়বে, এইটা বিজেপি নেতারা আমার ধারণা অল্প কিছু আন্দাজ করতে পারছেন। ভবিষ্যতে যত আরো 4-3 দফায় ভোট বাকি আছে, 4 দফায়, সেখানে এটা ওরা আরো বুঝতে পারবে। এই যে আমার প্রজন্ম বা আমার থেকে আরেকটু ছোট যারা, তারা PSESI পেনশন কি জানে না, কারণ তাদের জীবনে এগুলোর অস্তিত্ব নেই। হাজার হাজার শিক্ষিত বেকার চারদিকে ছড়িয়ে রয়েছে, নিজের চাকরিটা কোনো মতে বাঁচানোর জন্য লড়াই করছে, 2 টাকা মাইনে বাড়ানোর জন্য মালিককে বলতে পারে না, কারণ এটা বলতে গেলে মালিক পিছনে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই হাজার হাজার বেকারের মজুদ বাহিনীকে দেখিয়ে দেবেন যারা আসলে মাইনে না বাড়িয়েও কাজ করতে রাজি হয়ে যাবে, কারণ সমাজের অবস্থাটি এরকম দাঁড়িয়েছে। এই অসহায়তা থেকে, এই যন্ত্রণা থেকে মুক্তির উপায়টা এই ভারতবর্ষ পশ্চিমবাংলার যৌবন ওই ভোটের বাক্সে এবার খুঁজে নেবে। একদম শেষ দুটো প্রশ্ন করব করতন বাবু, আপনার সংগঠন DYFI, তার ইনসাফ যাত্রা, আপনাদের ব্রিগেড সমাবেশ নিঃসন্দেহে আপনাদের বাম শিবিরকে অক্সিজেন যুগিয়েছে। এই যে বিপুল সমাবেশ, এই সমাবেশকে আপনারা কতখানি ভোটে রূপান্তরিত করতে পারবেন? কারণ আলটিমেটলি সংসদীয় রাজনীতিতে সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এ কথা আপনিও স্বীকার করবেন। তার আগে আমি যে প্রশ্ন করব, যে এই যে চাকরি দুর্নীতি, নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতি, 2016 সালের যে প্যানেল বাতিল, সেই প্যানেল বাতিলের কিন্তু সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে, এখানে এই ব্যাপারটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন এবং এখানে কি রাজ্য সরকারের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা অবকাশ তৈরি হলো? মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রিম কোর্টের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাতেই আরো সন্দেহ বেশি তৈরি হচ্ছে যে এই দুর্নীতির শিকড়টা কতটা গভীরে রয়েছে। কারণ এখানে স্বস্তির কোনো ব্যাপার নেই, সব পক্ষকে কাগজপত্র ইত্যাদি জমা দিতে বলে আবার জুলাই মাসে ডেট ঠিক হয়েছে সুপ্রিম কোর্টে, স্বস্তির ব্যাপার নেই। অস্বস্তির ব্যাপার হচ্ছে এইটা যে হাজার হাজার ছেলে মেয়ে যারা যোগ্য চাকরি পেয়েছিল তাদেরও চাকরিটা চলে যায়, যদিও ABTA হোক DYFI হোক তারা এর জন্য লড়ছে, ABTA আইনি পথেও লড়ছে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাতে না যায়, তাদের যাতে সার্ভিস কন্টিনিউ হয় তার জন্য আমরা লড়ছি, কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে আজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে গেল। আমাদের সবারই পরিচিত এরকম বহু লোকজন আছে যারা যোগ্যতার সাথে চাকরি দিয়ে পেয়েছিল, কিন্তু এই সরকারটা এমন অপদার্থ তৃণমূলের সরকার যার জন্যে এই সমস্যার মধ্যে ওরা পড়ে গেলে। কিন্তু আপনি যদি অযোগ্যদের বিষয়টা দেখেন, টাকা দিয়ে চাকরি নেওয়াটা অপরাধ, কিন্তু তখন পরিবেশ পরিস্থিতি এমন একটা তৈরি হয়েছিল, পাড়ায় পাড়ায় চেয়ার টেবিল পেতে তৃণমূলের নেতারা লিস্ট বানাচ্ছিলেন যে বাবা এই মাসের মধ্যে এলে 10 লাখে করে দেবো, পরের মাসে কিন্তু রেট বেড়ে যাবে চাকরি। তখন আপনার আমার চাকরির জন্য আমাদের বাবা মায়েরা, জ্যাঠা কাকা পিসিরা, আমাদের বাইপাসের ধারে জমি হোক কি তাদের বিয়ের গয়না হোক, এই বন্ধক রেখে অব্দি টাকা দিয়েছিলেন তৃণমূলের নেতাদেরকে, সেই টাকা ফেরত চাইতে হবে। আমরা বামপন্থীরা এটা সর্বত্র বলছি, ওই চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন টাকা দিয়ে তাদের চাকরি চলে যাচ্ছে, তাদেরকেও বলছি যে আপনি চলুন কোন নেতার বাড়িতে কড়া নেড়ে তাদের থেকে টাকা ফেরত চাইতে হবে, বামপন্থীরা আপনার এই লড়াইতে আপনার পাশে আছে, কারণ আপনি যেটা করে ফেলেছিলেন সেটা তো ঠিকই, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি আপনাকে বাধ্য করেছিল তৃণমূলের নেতাদেরকে টাকা দিতে। ফলে যদি এই যন্ত্রণার উপশম করতে হয়, যদি এর সাথে জাস্টিস করতে হয়, তাহলে ওই তৃণমূল নেতার বাড়ির কড়া নেড়ে তার থেকেও সুৎসহ টাকাটা আমাদের আদায় করতে হবে, এবং তার মধ্যে যদি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে যারা টাকা পয়সা দিয়েছিলেন সেই নেতারা তো এখন বিজেপিতে, ফলে দুর্নীতির যখন আমরা শিকড় ধরে ঝাঁকি দেব, তখন তৃণমূল বিজেপি কে কোন গাছে কে কোন ফল খাচ্ছেন সেটা আর আমরা দেখব না, সব দুর্নীতিগ্রস্ত নেতাদেরকেই জেলের ঘানি টানতে হবে, এইটা আমাদের গ্যারান্টি, এই লড়াইতে আমরা পাশে থাকব। কিন্তু শুধু একটা নিয়োগ না, আপনি যদি সমস্ত নিয়োগগুলো দেখেন, গ্রুপ ডিতে, গ্রুপ সিতে, SSCতে, প্রাইমারিতে, সবেতেই এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা যখন ঘটছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একই সাথে পাশাপাশি ক্যাবিনেটে বসে আছে। তাহলে আজকে শুভেন্দু অধিকারী রাস্তার উপরে ওপারে ঝাঁপ মেরে দিয়ে বাংলার বিবেক হওয়ার চেষ্টা করছেন, এটা তো বাংলার যৌবন মেনে নেবে না, আর মেনে নেবে না বলেই তৃণমূল বিজেপি এই গোটাটার বিরুদ্ধে এই যৌবন তার বাইনারিতে নেমেছে।
নিয়োগের দুর্নীতি আরো বহু জায়গায় আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগের দুর্নীতি আছে। মুখ্যমন্ত্রী আর বিজেপি যখন ধর্মজাত নিয়ে ভাগাভাগির খেলা খেলেন, তখন তো মুখ্যমন্ত্রী মাদ্রাসা নিয়ে অনেক কথা বলেন, কিন্তু এই মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো কথা বলতে পারছেন না। ফলে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্যই আমরা ইনসাফ যাত্রা করেছি। এবং আপনি যে সংখ্যার কথা বললেন, ইনসাফ যাত্রার আমাদের এক এক দিনের মিছিলের যা সংখ্যা, সেইটা এখন তৃণমূল বিজেপি এই নির্বাচনী প্রচারের মিছিলে জোগাড় করতে পারছে না। এবং ওই ইনসাফ যাত্রায় আমরা যে অভিজ্ঞতা জোগাড় করেছি, যে করণদিঘির একটা ব্লকে একটা গ্রামে 100 দিনের কাজে 137টা পুকুর কাটা হয়েছে, মানে আক্ষরিক অর্থে পুকুর চুরি যাকে বলে, তৃণমূল বিজেপি তাই করেছে। বনসৃজন প্রকল্পে একটা ছাগল 7.5 লাখ টাকার গাছ খেয়ে গেছে, এটা পঞ্চায়েত হিসেব দিয়েছে। এই সমস্ত দুর্নীতির কথা যখন আমরা জড়ো করতে করতে ব্রিগেডের ময়দানে এসেছি, সেদিনই আসলে তৃণমূল বিজেপি বুঝে গেছিল যে ওদের বেলুনটা ফুটে হয়ে গিয়েছে। এবং যত নির্বাচন এগোচ্ছে, এই যে 3 দফা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, যত এক এক দফা করে নির্বাচন এগোচ্ছে, বিজেপি আসলে বুঝতে পারছে, তৃণমূলও বুঝতে পারছে যে কে কোথায় কার সাথে 12 তলার ফ্ল্যাটে নাচবেন, কে কোথায় কার সাথে ঘুরতে যাবেন, রাতে গোপনে কথা বলবেন, ওইটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলার রুটি রুজির লড়াই। এখনো বিজেপি তৃণমূল চেষ্টা করছে যাতে ওই বাইনারিটাকে, রুটি রুজির লড়াই, চাল ডালের কথা, চাকরির কথা, বেঁচে থাকার কথা, মহিলাদের সম্মানের কথা সামনে না আসে। ফলে এখন আবার ওই সন্দেশখালির ভিডিও টিডিও নিয়ে কিছু কথা হচ্ছে, কিন্তু সন্দেশখালিতে বাম আমলে যে মানুষ জমির অধিকার পেয়েছিলেন, সেই জমির অধিকার যে শাহজাহান শিবু তোমরা দখল করে নিয়েছিল, যখন নকল করেছিল তখন শুভেন্দু অধিকারী বিজেপিতে, আজকে জমির অধিকার নিয়ে কোনো কথা নেই। কোথায় কোন ভিডিও, কার ভিডিও, কি ভিডিও ইত্যাদি দিয়ে বিজেপি একটু তৃণমূলকে সেফ প্যাসেজ করে দিতে চাইছে, না হলে ওদের বাইনারিটা ঠিক এস্টাবলিশ করা যাচ্ছে না। এই ভুয়ো বাইনারির বিরুদ্ধে আসল 99% গরিব খেটে খাওয়া মানুষের যে লড়াইটা, এইটাকেই আমরা এবারের নির্বাচনে এস্টাবলিশ করে ছাড়ব। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি করতানবাবু, আপনি সারা রাজ্য জুড়ে প্রচার করেছেন উত্তর থেকে দক্ষিণ। সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্পেসিফিক প্রশ্ন, যে কতগুলো জয়ে, কতগুলো আসনে জয়ের ব্যাপারে আপনি আশাবাদী? আমি তো জ্যোতিষী নই, কিন্তু সাধারণ ভাবে মানুষের যা ভাবনা, সেই ভাবনার থেকে ভালো ফলাফল এটা হবে। এর মধ্যে কোনো বাড়তি কলা নেই, বাড়তি কোনোভাবে কাউকে সান্ত্বনা দেওয়ার ব্যাপার নেই, কিন্তু সাধারণভাবে আমরা যা ভাবছি, যেখানে যেখানে আমরা ভাবতে পারছি না, সেখানে সেখানেও আশাতীত ফলাফল হবে। এই পশ্চিমবাংলায় তৃণমূল যেমন যেখানে আপনারা ভাবতে পারছেন না, এরকম কোন জায়গায়, মানে মানুষ তো আপনাদের দিকে তাকিয়ে আছে, যেগুলো টিভিতে মিডিয়ায় কম দেখানো হয় আর কি। আমি বলছি যে ধরুন কৃষ্ণনগর, ধরুন রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, শ্রীরামপুর, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের মতো ক্যান্ডিডেট আছেন বিজেপি। হ্যাঁ, এইটাই তো মানে বিজেপির এই চমৎকার সাফল্য। আপনি দেখুন যে আগের বারের জেতা প্রার্থী বর্ধমান দুর্গাপুরে, মেদিনীপুরে, তাকে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করতে হচ্ছে। আগের বারের জেতা প্রার্থী রায়গঞ্জে, তাকে এনে কলকাতা দক্ষিণে প্রার্থী করতে হচ্ছে। যদি এত ভালো কাজ করে থাকেন প্রার্থী, তাহলে তাদেরকে কেন্দ্র বদল করে এখানে ওখানে লুকোতে কেন পাঠাতে হচ্ছে, এটা তো বিজেপির নেতাকে প্রশ্ন করতে হবে। আপনি যে কোনো একদিন আপনার শহরে বেরিয়ে কি আমার শহরে বেরিয়ে বিজেপি তৃণমূলের 100টা হোর্ডিং দেখুন, গত 5-10 বছরে কি কাজ ওরা করেছে, তার আপনি কোনো রকম তথ্য দেখতে পাবেন না। এবং মানুষ বুঝতে পারছে যে আসলে কোনো কাজ হয়নি, যা 100 দিনের কাজের কথা হয়েছে সেটা UPA 1 সরকার, বামপন্থীরা কংগ্রেস মিলে তৈরি করেছিল। তথ্য জানার অধিকার বলুন, আবাস যোজনা বলুন, এগুলো তো কোনোটা আসলে বিজেপির সরকারের আমলে তৈরি করা, বিজেপি সরকারের আমলে তৈরি করা হাথরাস, উন্নাও, আখলাক, এই সব তার পাশাপাশি বন্দে ভারতের মতো প্রজেক্টও আছে এবং স্মার্ট সিটির মতো প্রজেক্টও আছে এবং বুলেট ট্রেন আগামী দিনে আসবে, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? বন্দে ভারতের ট্রেন চালু হওয়া খুব ভালো, কিন্তু বন্দে ভারতের ট্রেনের গুণমান নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে উঠে গিয়েছে, তার গতিবেগ নিয়েও নানান প্রশ্ন উঠে গিয়েছে। আসলে এগুলো খানিকটা চমক দেওয়ার জন্য চেষ্টা করা হয় আর কি। আমি আপনাকে একটা বালুরঘাটের উদাহরণ দিতে পারি। বালুরঘাটে ভোটের আগে একটা নতুন ট্রেন চালু হলো শিয়ালদা থেকে বালুরঘাট যাবে। বালুরঘাটের বিজেপির বিদায়ী সাংসদ, উনি ওখানে খুব করে ওই ট্রেনটার প্রচার করলেন। অথচ অতীতে শিয়ালদা থেকে যে গৌড় এক্সপ্রেসটা বালুরঘাট অব্দি যেত, সেই ট্রেনটা বন্ধ করে দেওয়া হলো, পরে একটা নতুন ট্রেন চালু করে দিয়ে ওরা বললো যে আমরা প্রচুর কাজ করেছি। এবং যে নতুন ট্রেনটা চালু করলো,
তার মধ্যে একটা বাদে সমস্ত কামরা এসি, মানে গরিব নিম্নবিত্ত মানুষজন বালুরঘাট থেকে কিভাবে যাতায়াত করবেন সেইটা কিন্তু বিজেপি হিসেবের মধ্যে রাখলো না। আমরা এই কথাগুলো নিয়ে মানুষের কাছে প্রচারে যাচ্ছি, ফলে কোথায় কোথায় কোন বাইনারি কিভাবে ভাঙবে আর কোথায় কোথায় বিদায়ী সাংসদদের কি পরিস্থিতি হবে সেটা ভোটের বাক্সে তিন দফায় ইতিমধ্যে উঠে গিয়েছে। আশাতীত ফলাফল বামপন্থীদের পক্ষে, তার সহযোগী শক্তির পক্ষে এই নির্বাচনে হবে। অনেক ধন্যবাদ করতন বাবু। আপনারা শুনলেন এতক্ষণ ধরে বন্দে ভারত, অগ্নিপথ স্কিম, শিক্ষক নিয়োগ, দুর্নীতি, এরকম একাধিক বিষয়ে আপনারা কথা বললাম ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের সঙ্গে, এবং তিনি জোরের সঙ্গে দাবি করছেন, আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করছেন যে আশাতীত ফলাফল বামপন্থীদের পক্ষে এই নির্বাচনে হতে চলেছে। এরকম আরো আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ কলতান বাবু।